tanyain kak. Udah gue lagi sih. এরা অনেক উন্নত প্রযুক্তিতে পাহাড়ের উপরে অনেক ফ্লাই করছে, যদি বাংলাদেশে নাই কয়েকদিন পরে লিফ্টের মাধ্যমে, যদি এখন এখানে সাহায্য নাই, যার কারণে আমরা হাঁটি হাঁটি উঠতেছি, কারেন্টের লোডশেডিং আনছিল এটা। হ্যাঁ, এই আমরা এখানে আসছি, এখানে কুকুরগুলো অনেক ভালো, আমাদের অনেক খাতির করে, এই যে নিহাও নিহাও করতেছে। আমাদের অবস্থা খারাপ, আমরা উপরে একটা সানিস বাড়ি পাইছি, সেখান থেকে পাহাড়ে উঠতে আসি, অনেক ক্লান্ত, পানি নাই এদিক, খাওয়ার মতো আজ মনে হচ্ছে সেই ডিসকভারি চ্যানেল দেখতাম ছোটবেলায়, সেই ডিসকভারিতে ভাই এরা আমাদের ছোট ভাই আশিক ভাই, আমাদের টিম লিডার, টিম লিডার পিছনে আছে ভাইয়া তুইন, তার পিছনে আছে অর্পণ ভাই, ছোট ভাই মানুষ, এতে পানি পাওয়া গেছে এখানে, কিন্তু ফিল্টার করার মতো কোনো অবস্থা নেই। এই দেখুন পাহাড় দেখুন, অনেক বড় একটা পাহাড়, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। এই যে আমরা পাহাড়ের এখনো পৌঁছায়নি, অনেক ক্লান্ত হয়ে গেছি,
কাছে প্রায় আসি, চুলার প্রায় কাছে, এখন অনেক হাঁটতে হবে, অনেক ক্লান্ত হয়ে গেছি অলরেডি, অনেক দূরে এসেছি। আমাদের পাহাড়ে ওঠা এখনো শেষ হয়নি, অনেক ঢালু একটা পাহাড়, ক্লান্ত হয়ে গেছে অলরেডি। I'm so tired. Oh no. Hey, দেখুন পাহাড়। Oh no. I'm tired. My friend Asimo. Also tired. এখন অনেক দূর উঠতে বাকি আছে। Dost please. হেলিকপ্টার আছে কিন্তু দেখা যাচ্ছে না। পাহাড়ের সুর একলা পৌঁছাতে পারিনি। অনেক ক্লান্তর পরে পাহাড়ে মাথা উঠেছি। এখন পাহাড়ের চূড়ায় অনেক বড় পাহাড়, অনেক সাধনার পরে আমরা পাহাড়ে চূড়ায় উঠেছি। কষ্ট কষ্ট মনে করি নাই, আমি মাইন্ড ট্রেন্ড হ্যাঁ ও
আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সবাই এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর অনেকগুলো ক্লিপসই দেখছেন বা অনেক সুন্দর সুন্দর জায়গা দেখছেন। তো আমরা আসলে থাইজু সিটি থেকে অর্থাৎ জিয়াংসু এগ্রি অ্যানিমাল হাজবেন্ডারি ভোকেশনাল কলেজ, যেটি জিয়াংসু প্রভিন্সের থাইজু সিটিতে অবস্থিত, সেখান থেকে আমরা সকাল 8টায় রওনা হই। উনিশ জন একটা টিম। এখানে আমাদের একটা জিয়াংসু ইন্টারন্যাশনাল এগ্রি এক্সপো, যেখানে এটা 21তম এগ্রি এক্সপো জিয়াংসুর। তো আমরা সেখানে সবাই উপস্থিত হই, 19 জন, আমাদের 2 জন শিক্ষক এবং আমরা বাকি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছি। তার মধ্যে আমরা 8 জন বাংলাদেশি স্টুডেন্ট রয়েছি বিভিন্ন ডিপার্টমেন্টের। তো সকালবেলা যাত্রা করার পর আমরা এখানে আসি, পৌঁছাই দুপুরবেলা, এবং সেখান থেকে আমরা হোটেলে উঠি। হোটেলটা 5-star মেবি। তো হোটেলে আসার পরে আমাদের দুপুরের খাবার সিস্টেম হলো ইচ্ছে মতো। আমাদের খাবারের কুপন আছে, দেখাবো। খাবারের কুপন দিয়ে আমাদের যা ইচ্ছে, বিএফপি কার্ড তো রয়েছে, এবং আমাদের রুম বুকিং কমপ্লিট। আমরা আসার আগে সব কিছু রেডি করা আছে, জাস্ট আমাদেরকে রুমের কার্ড এবং খাবারের কুপনগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং বিএফপি কার্ডটা দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা সেখান থেকে নিজেদের মন মতো যেটা ভালো লাগছে সেটাই খাওয়ার, মন মতো খাওয়া এবং মন মতো পছন্দ করা সবই নিজের উপর নির্ভর করে। সেখান থেকে আমরা জানিয়ে দিচ্ছি আমাদের 4টা বাজে বিকাল না সরি 6টা বাজে, সন্ধ্যা 6টা বাজে আমাদের মিটিং রয়েছে। তো আমরা এর মাঝে সাদের থেকে অনুমতি নিয়ে আমরা ঘুরতে পারিছি। অঞ্চলটা আসলে পাহাড়ি অঞ্চল, এখানে বেশ কিছু পাহাড় রয়েছে। তো আমরা পাহাড়ের চূড়ে ওঠার জন্য শুরু করি, পাহাড়টা বেশ দূরেই। তারপর আমরা সেখানে যাই, খুব ভালো একটা জায়গা। ছোটো যখন পাহাড়ের উপরে উঠতেছি খুবই ক্লান্ত লাগলো, বা প্রথম পথটা অতিক্রম করা খুব কষ্টকর হয়ে গেছে। এরপরে কিছু খুব পথ ছিল, আবার এরপর এলোমেলো পথ। তারপর আমরা সবাই মিলে 8 জন বাংলাদেশি সবাই পাহাড়ে চড়ে উঠলাম, খুব ভালো উপভোগ করলাম। খুব রিস্ক ছিল, তারপরে উঠে অনেক মজা পেলাম, বা পুরো সিটিটা ওখান থেকে দেখা যায়। আর আমরা যে হোটেলটাতে উঠলাম সেটা ইন্টারন্যাশনালদের জন্যই হোটেলটা তৈরি করা, চাইনিজদের জন্য, যারা বিভিন্ন জব নিয়ে ইন্টারন্যাশনালদের সাথে কাজ করেন তাদের জন্যই মূলত। তো যখন আবার সন্ধ্যা 6টায় আমাদের মিটিং থাকার কারণে আমরা সেখান থেকে চলে আসি। তারপরে হোটেলে আসার পরে জানতে পারি যে আসলে সন্ধ্যা 6টায় কোনো মিটিং বা কিছুই নেই, আমাদের মিটিংটা পরের দিন। জাস্ট স্যার আমাদেরকে কন্ট্রোল করার জন্য আমাদের সাথে রাখে দিয়েছিলো আর কি, সন্ধ্যা 6টায় টাইম দিয়ে দিচ্ছে যাতে আমরা হোটেলে ফিরে আসি। হোটেলে আসার পর আবার সন্ধ্যা 6টায় খাওয়া, তাও নিজ মন মতো। মোট 8টা কুপন রয়েছে আমাদের 8 বেলা খাওয়ার। তো কুপন দিয়ে খাওয়ার পরে এখন আবার রুমে চলে আসলাম। এই তো আগামীকাল 12টার দিকে সকাল 8টায় আমাদের মিটিং হওয়ার কথা আছে। 8টায় মিটিং এখানে বিভিন্ন দেশের বাংলাদেশি, আমরা আমাদের কলেজ থেকে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, লাওস, মেবি আরও বেশ কয়েকটা দেশ, তাজিকিস্তান সহ আরও বেশ কিছু দেশের আসলাম। 19 জনের মধ্যে 8 জন আমরা বাংলাদেশি, বাকিরা অন্য দেশি। আর এই হোটেলটাতে বিশ্বের বিভিন্ন দেশ, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, সব দেশেরই মানুষ আসলো, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম। আর সবাই এখন হোটেলে আছে, এক রুমে 2 জন করে। তো আসলে হোটেলের ভিতরে যে পরিবেশটা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো সবাই উপভোগ করেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি এবং বাংলাদেশ থেকে পাড়ি দিয়ে চীনে এসেছি, যাতে সফল হয়ে সুন্দরভাবে আমাদের নিজেদের স্বপ্ন পূরণ করে দেশ এবং মানুষের জন্য কিছু করতে পারি, সে দোয়া করবেন। সো উপভোগ করুন।
পথে আপন ছাড়ি।